বার পূজা অর্চনা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বক্সনগরের প্রখ্যাত পুরোহিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হেমেন্দ্র চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর। দীর্ঘ 47 বছর ধরে তিনি কলমচড়া থানা সহ বক্সনগরের বিভিন্ন মন্দিরে পুরোহিতের দায়িত্ব পালন করেছেন গভীর নিষ্ঠার সঙ্গে। বৃহস্পতিবার কলমচড়া থানায় ঈশ্বর আরাধনা করতে করতে মারা যান হেমেন্দ্র চক্রবর্তী। তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়ে তাকে শ্রদ্ধা জানান মহকুমা পুলিশ আধিকারিক বরুণ বিপ্লব দাস ও সিপাহী জেলা বিজেপির সহসভাপতি তফাজিল হোসেন। সর্বজন শ্রদ্ধেয় হেমেন্দ্র চক্রবর্তীর প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া। মন্দিরে উনি কে? সবচেয়ে পুরাতন একজন পুরোহিত, দীর্ঘ 30 বছর ওই মন্দিরে প্রতিনিয়ত। আজকে এই মন্দিরে তিনি আজকে এখানে কত বছর ধরে থানার যে কালী মন্দির আছে এখানে কত বছর পূজা করছে? 45 বছর। তিনি কি শুধু এখানে কালী পূজা করেন না অন্য অন্য জায়গায়? অন্য অন্য জায়গায়, সব জায়গায়। কিভাবে মারা গেছে? আইলো মন্দিরে আয়া তালাড়ি খুললো, একটা তারা হাত উঠছে। মন্দিরে মারা গেল স্বর্গ পরম ভক্ত কালী কাটি বাবার শিষ্য এলাকায় মন্দিরে মন্দির মন্দির সারা জীবন কথা মন্দিরেই দেহ রাখছে, সারা জীবনই মন্দির মন্দির। উহান বৃষ্টি রোদ জ্বর খানা অনায় ইতিমধ্যে পূজা ঠিক রাখছে, সবসময় মন্দিরে ভরত। সকালবেলা উইটা স্যার এখানে তো ফুল সংগ্রহ করতো, বেলপাতা সংগ্রহ করতো, আয়াসিরা কুম্বলা মন্দিরের উপর আমরা কাকু আমি দিয়ে আজকে সকাল সকালে